এই জিজ্ঞেস করেছিলিস, জিজ্ঞেস করেছিলে কাকাকে? যে আরে কাকাকে জিজ্ঞেস করেছিলে? বন্ধ বন্ধ, আরে বন্ধ বলতে কি, মানে রাতে রাতে দিবে, আজ রাতে হয়ে সকাল থেকে বন্ধ। শনিবার দিনে? হ্যাঁ শনিবার দিনে করবো, শনিবার তো করবো, ওই দিন করলে খুলবো। আচ্ছা শনিবার দিনে বন্ধ রাখো, বলছে না শনিবার দিনে বন্ধ রাখবো, মনে করছি মাল শনিবার দিনে লোক পেমেন্ট নেবে না। তাহলে আমাদের প্রোগ্রাম কি হলো? আমাদের প্রোগ্রাম কি হলো? আরে খাবারের প্রোগ্রাম, রান্না বলতে কি রাত থেকে না সকাল থেকে? এক কাজ কর, সামনে কোনো দিয়ে দাও। না না সামনে পিছিয়ে আচ্ছা ঠিক আছে, মুনিমজি আয়দা লে দা আপকা উসকে সামনে পাল লে বাঙালি বাবু লে দা। অনেকে তাই বলছে যে শনিবার শুক্রবারে তাড়াতাড়ি করছে, আর করছে বলছে সম্ভব এই শনিবার থেকে আছে। তাহলে মানে কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে শনিবারে? প্রথম রোজাতে কিছু নিয়ে আসতে হবে না? এই রোববারে বাড়ি যাবি, রোজা রেখে যাবি? হায় হায়, এখানে থাকলে তো কোনো, এখানে তো রোজা রেখে মজা আছে, আমি দেখবো যদি রোববারে রেখে আল্লাহ রহমত এই দিনে কষ্ট পাই তাহলে ইনশাল্লাহ আমি রোজা রাখবো। এই বছর আমি রাখবো কেনাও ভাই, ইফতারের সময় আমাকে ছেড়ে দিবি? কোথায় ছেড়ে দেবো? হ্যাঁ কোথায় ছেড়ে দেবো? ইফতারের সময় যদি আমাকে ছেড়ে দিবি আমি ওর দিকে চলে যাবো, ইফতার করে চলে যাবো নামাজ।
রবিবার থেকে ফলের যা দাম হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমের আমের দামও তো বেড়ে যাবে। আমের দাম অতটা বাড়বে না, আম কি লোকসান করবে? যখন আম খাবে তাতে খাবে না ফল। তবে আম উঠেছে বলে সব ফলের দামটা বেঁধে রেখে দিয়েছে, কেননা এখন তো রোজা হতে হতে আসতে পুজো আজা, হ্যাঁ না এই এই রোজাতে না আমের দাম বাড়বে না, কেননা আম রয়েছে তো, যে দাম বাড়বে লোক আম খাবে, অন্য ফল খাবে না। রোজা কেন খাবে না? ফলে আম খাবে না, তাহলে খা আম খাই বলছি তো, ফলে আম আছে তো আম খাবে না, খাবে না আম খাবে। সস্তা হবে না গো, রোজ আমার করেছে না, সস্তা থাকলো সস্তা করে দাম বেরিয়ে দিবে, কিলো হয়ে যাবে।